প্রবাসী বাংলাদেশি শিশুদের বাংলা শিক্ষা প্রতিষ্ঠান সীমিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিভিন্ন সমস্যার কারণে কয়েকটা বন্ধ হয়ে গেছে। ইতালির ত্রেভিজো বাংলা স্কুল 2018 সাল থেকে স্কুলের পরিচালক এবং অভিভাবকদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। নানান প্রতিকূলতার মধ্যেও ত্রেভিজো বাংলা স্কুলে কার্যক্রম চালিয়ে যেতে চান স্কুলটির কর্তৃপক্ষ। প্রবাসী বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি জানাতে ইতালিতে ত্রেভিজো বাংলা স্কুল 2018 সাল থেকে কাজ করে যাচ্ছে। ভাড়া করা ভবনে স্কুলটিতে প্রতি শনি ও রবিবার 5 জন শিক্ষিকা দ্বারা 50 থেকে 60 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বর্তমানে বাংলাদেশের পাঠ্যবই অনুযায়ী নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করলেও পর্যায়ক্রমে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। ত্রেভিজো বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা জাহিদা পারভিন সহ শিক্ষিকা কামরুন্নাহার তুলি, মুকুল আক্তার, সাথী আক্তার ও মিথিলা নিঃস্বার্থে শিশুদের বাংলা, ইংরেজি, গণিত সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করছেন। ইতালি জুড়ে প্রায় 250,000 প্রবাসী বাংলাদেশীর বসবাস থাকলেও অনেক স্থানে বাংলা স্কুল বন্ধ হয়ে গেলেও ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল সহ সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন, সকলের আন্তরিক সহযোগিতায় অর্থনৈতিক এবং নানান সমস্যা মোকাবেলা করেও শিশুদের বাংলা শিক্ষা প্রতিষ্ঠান ত্রেভিজো বাংলা স্কুল চালিয়ে যাবেন। তবে প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, তাদের বাচ্চাদের প্রবাসে যে বাংলা স্কুলগুলো চালু আছে সেই স্কুলগুলোকে টিকিয়ে রাখতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শিশুর জন্মের পরে যে প্রথম ভাষার সাথে পরিচিত হয় সেটা মাতৃভাষা। মাতৃভাষা শুদ্ধরূপে লিখতে পড়তেও বলতে পারা আবশ্যক। প্রতিটি মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষা গুরুত্ব অনেক। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শিক্ষা দান করি। আমাদের এখানে যারা শিশু কিশোর আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা আসলে এখানে বিদেশি ভাষায় বড় হচ্ছে, বিদেশি স্কুলে পড়াশোনা করে। বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের বাংলা শিক্ষা অনেক জরুরি, যার কারণে আমরা এখানে ত্রেভিজোতে ছোট ছোট বাচ্চাদের জন্য বাংলা শিক্ষা শিক্ষিত করার জন্য তাদেরকে আমরা এখানে ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই স্কুলে বাংলা শিখি, লিখি, আর আমাদের এই স্কুলে ভাল লাগে আসতে। আমাদের স্কুলে প্রায় 40 থেকে 45 জন বাচ্চা পড়াশোনা করে। বাচ্চারা শনিবার দিন বাংলা এবং রবিবার দিন অঙ্ক এবং ইংলিশ উপর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। কর্ম ব্যস্ততার মাঝেও শনিবার রবিবার বাচ্চাদেরকে শিক্ষা, বাংলা শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আহ্বান চেষ্টা করি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।